আমার সঙ্গে স্কাইপের মাধ্যমেই যুক্ত হয়েছেন বল্টিমোর থেকে চিকিৎসক গবেষক জনস হপকিন্স মেডিসিন ডক্টর মোহাম্মদ নকিবুদ্দিন। ডক্টর নকিবুদ্দিন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো আমরা এখন ডক্টর নকিব আপনার কাছ থেকে জানতে চাইব যে এই ফাইজার ভ্যাকসিনের যেমনটি কিনা বলা হচ্ছে যে এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, গায়ে ব্যথা, একটু ফ্যাটিগ, একটু জ্বর ভাব, তো এটা নিয়ে কতখানি চিন্তিত হওয়ার কারণ রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ শ্রদ্ধেয় সরকার কবিরুদ্দিন এবং আপনার মাধ্যমে ভয়েস অফ আমেরিকার সকল দর্শক শ্রোতাদের। আমি প্রথমে এই সুচিন্তিত প্রশ্নটা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই মুহূর্তে একটা দক্ষ যজ্ঞ চলছে সারা বিশ্বে এই ভ্যাকসিন নিয়ে, এবং এটা অত্যন্ত আশার সঞ্চারী বা আশার সঞ্চারী একটা ব্যাপার। আমার যতদূর মনে পড়ছে এটাই প্রথম অনুষ্ঠান, আমি অনেকগুলো অনুষ্ঠান করেছি ভয়েস অফ আমেরিকাতে COVID-19 নিয়ে, এটাই প্রথম অনুষ্ঠান যেখানে আমরা বলতে পারছি যে ভ্যাকসিন এসে গেছে বাজারে। তো এটা একটা সাংঘাতিক একটা ব্যাপার, আবারও বলবো যে আশাবাদী একটা ব্যাপার। এবার ফাইজারের ভ্যাকসিন নিয়ে কিছু কথা বলি। প্রথমে আমরা সবাই জানি যে এটা দুটো ডোজ দিতে হবে। আপনি বলেছেন যে এটা যে এটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, একটা -100 ডিগ্রি টেম্পারেচারে ড্রাই আইস এভাবে রাখতে হবে, এটাও একটা সাংঘাতিক ব্যাপার এবং এটা খুব সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট ভাবে পরিচালনা করতে হচ্ছে, যেন এই যে শীতল শৃঙ্খল বা কোল্ড চেইন যেটা বলা হয় টিকার ক্ষেত্রে, যেটা খুব জরুরি, আপনি যত দূরেই নিন না কেন এই শীতল শৃঙ্খলটা এটা সুরক্ষা করে রাখতে হবে এবং এটাই ভ্যাকসিনটাকে কার্যকরী করে রাখবে। তো যে দেশেই এটা দেয়া হচ্ছে না কেন, তারা সবচেয়ে আগে এটা চিন্তা করে নিচ্ছে যে এই শীতল শৃঙ্খলটা কার্যকরী বা বাস্তবায়িত করা যাবে কিনা, এবং তারা এটা করে নিচ্ছে। সরি, এই মুহূর্তে আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম। আপনি যেমনটি কিনা বললেন যে এই ফাইজার বায়োনটেক ভ্যাকসিন এটা দুটো ডোজ নিতে হবে জি, এবং কতদিন পর পর নিতে হবে এটা ডাক্তাররা বলে দেবেন, কিন্তু সেই সঙ্গে খেয়াল রাখতে হবে, চিকিৎসকরা বিজ্ঞানীরা বলছেন যে পিছু পিছু আরেকটি ভ্যাকসিন আসছে বাজারে, সেটা হচ্ছে মডার্না, এবং বলা হচ্ছে যে মিক্স করা যাবে না। যেমন একজন রোগী প্রথমে ফাইজার বায়োনটেক নিলেন এবং দ্বিতীয় ডোজ মডার্না নিলেন, তা চলবে না। মানে মডার্না দুবার মডার্নাই নিতে হবে, ফাইজার বায়োনটেক এটাই দুবার নিতে হবে, দুবার নিতে হবে, তাই তো? এটা ঠিক কথা, কিন্তু এর সাথে খুব চমৎকার একটা তথ্য, ছোট্ট তথ্য আমি যোগ করে দিতে চাই, সেটা হলো যে প্রথম কেন দুটো ডোজ নেওয়া হচ্ছে। প্রথম ডোজটা নিয়ে আমরা জানি যে দুটো ডোজের ভিতরে 21 দিনের একটা একটা গ্যাপ রয়েছে, 21 দিন পর দ্বিতীয় ডোজটা নিতে হবে প্রথম ডোজ নেওয়ার পর। এখন প্রথম ডোজ নেওয়ার ঠিক 12 দিন পরে বলা হয় যে আমাদের শরীরের যে প্রতিরক্ষা, যে শব্দটা আমরা ব্যবহার করি অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিটা আসা শুরু করে এবং এটা আমাদের শরীরে আসে, এবং বলা হয় প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়ারও 7 দিন পর, অর্থাৎ প্রথম ডোজ থেকে 28 দিন পর, 28 ডেতে এটা পূর্ণাঙ্গভাবে আমাদের শরীরে চলে আসে এই অ্যান্টিবডিটা, এবং তখন এই সুরক্ষার প্রশ্নটা চলে আসে যেটা সুরক্ষা দিচ্ছে। তারপরে কতদিন এটা সুরক্ষা দিবে এটাও কিন্তু আরেকটা চমৎকার প্রশ্ন হতে পারে, যে দ্বিতীয় ডোজ নেওয়ার পরে যে অ্যান্টিবডিটা হলো এটা তো সারা জীবন থাকবে না, যেমন কিছু কিছু টিকা আছে যেমন হামের টিকা থাকতে পারে জি, এটা বলা হচ্ছে আন্দাজ করে যে 6 মাসের মতো একটা কিছু থাকতে পারে, এবং এই 6 মাসের মধ্যেই, হ্যাঁ এই 6 মাসের মধ্যেই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যে হার্ড ইমিউনিটি বা একটা জনগোষ্ঠীর 70% জনগণকে টিকা দিয়ে, যে হার্ড ইমিউনিটির কথা বলা হচ্ছে, এই একটা কমিউনিটির একটা দেশের ইমিউনিটি 70% জনগণকে দিয়ে এই ইমিউনিটিটা অর্জনের জন্য ওই সময়ের মধ্যে এটা দিয়ে দেওয়াটা উচিত, সেটাও একটা বিরাট ব্যাপার। আমরা যেমন মরশুমি যেটা ভ্যাকসিন যেটা টিকা নিয়ে আমরা ইনফ্লুয়েঞ্জার প্রতি বছরই আমাদের নিতে হয়, এখন প্রশ্ন দেখা দিচ্ছে যে এইরকম ভাবেই প্রতি বছর এই ভ্যাকসিনও, করোনা ভ্যাকসিনও প্রতি বছরই নিতে হবে কিনা এবং কতদিন পর্যন্ত এটা নিতে হবে, সেটাও একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে। এটা একটা বিরাট প্রশ্ন এবং আমরা এখনো জানি না যে প্রতি বছর নিতে হবে কিনা বা কতদিন পর পর নিতে হবে কিনা। তবে আপনার প্রথম মন্তব্যের বা প্রথম দিককার মন্তব্যের সূত্র ধরে আমি একটা নতুন তথ্য দিতে চাই। আমি খুব শুনলাম যে খুব সম্ভবত
আপনি যেমন বললেন যে মডার্নার যারা নিবে প্রথম ডোজটা তাদেরকে মডার্নাই নিতে হবে, ফাইজারেরটা যারা নিবে তাদেরকে ফাইজারই, অক্সফোর্ডের যারা নিবে তাদেরকে অক্সফোর্ডই নিতে হবে। তো ক্ষেত্রে এখন নতুন গবেষণা হচ্ছে যে ধরা যাক প্রথমে কেউ ফাইজারেরটা নিল এবং দ্বিতীয়টা অন্য আরেকটা যারা ম্যানুফ্যাকচার করেছে তাদেরটা নিলে কি সুরক্ষা দেয়, কি সুরক্ষা পায় এই টিকার। যেমন রাশিয়ান ভ্যাকসিনের কথা আমরা জানি, একটা ভেক্টর, দুটা ভেক্টর বেসড ভ্যাকসিন তারা তৈরি করেছে। এমনও দেখা যাচ্ছে যে ফাইজারের সাথে সেই যে স্পুটনিক ভি রাশিয়ার যে ভ্যাকসিন, প্রথম একটা এক কোম্পানি নেওয়া হলো আরেকটা ওটা নেওয়া হলো, এটা এইভাবে করলে একটা মানুষকে কতটুকু সুরক্ষা দিতে পারে। এবং আমি আরেকটা খুব ছোট তথ্য যোগ করতে চাই এক্ষেত্রে, যেটাও আমি মনে করি জানা দরকার, সেটা হলো আমরা ভ্যাকসিনের এফিকেসি নিয়ে কথা বলছি, তাই না, যে একটা ভ্যাকসিন নিলে এটা 90% বা 90%-এর ঊর্ধ্বে এটা মানুষকে সুরক্ষা দিতে পারে। সুরক্ষা যখন আমরা বলি এফিকেসি, এখানে কিন্তু দুটা প্রশ্ন চলে আসে। সেটা হলো ধরা যাক আপনি একটা টিকা নিলেন, সেটা আপনাকে কতটুকু সুরক্ষিত করলো, এটা একটা ব্যাপার। আর আপনি এই COVID-19 ছড়াবেন না, আপনি হয়তো অ্যাসিমটোমেটিক আছেন, উপসর্গ নেই, COVID-19 আপনার এখানে বাসা বেঁধেছে, আপনাকে ক্ষতি করছে না, কিন্তু আপনি কতটুকু কমিউনিটিতে এই এটা ছড়াতে পারবেন, প্রতিরোধ বিস্তার, যে সংক্রমণের যে বিস্তারের যে প্রতিরোধ, এটা কতটুকু আপনার সক্ষমতা, এটাও কিন্তু আরেকটা দ্বিতীয় প্রশ্ন চলে আসে। এখন পর্যন্ত ফাইজার মডার্না বা যেসব ভ্যাকসিন গুলোর কথা আমরা শুনছি, এরা বলছে যে হ্যাঁ এফিকেসি 90%, 95% এরকম বলছে যে নিজেকে সুরক্ষা দিতে পারে, এবং অক্সফোর্ড যেমন বলেছে 70% সুরক্ষা দিতে পারে, কিন্তু সংক্রমণ বিস্তার প্রতিরোধে একজন যিনি টিকা নিলেন তিনি কতটুকু সক্ষমতা অর্জন করলেন, এই তথ্য উপাত্ত কিন্তু আমরা ফাইজার মডার্নাটা এখনো হাতে পাইনি। শুধুমাত্র অক্সফোর্ড বলেছে যে 27-59% এই সংক্রমণ বিস্তার প্রতিরোধে সক্ষম তাদের টিকাটা। বলা যায় যে করোনা করে না করোনা, করোনা করোনা করে না, এটা আমরা জানি, বুঝতে পেরেছি হাড়ে হাড়ে, এবং সেই সঙ্গে এটাও জানছি যে এটা একটা অপরিচিত একেবারেই নতুন একটা ভাইরাস, এবং এর প্রতিরোধক প্রতিষেধক ও সেটাও একেবারেই অনিশ্চিত এবং অন্ধকারাচ্ছন্ন, এখনো সুরঙ্গের শেষ মাথায় আলোর ঝলকানি আমরা দেখতে পাচ্ছি না। তো এইরকম একটা সময়ে একটা প্রশ্ন বিরাট হয়ে দেখা দিচ্ছে, বিশেষ করে বাবা মায়ের জন্যে, যে অপ্রাপ্তবয়স্ক সন্তানেরা এই ভ্যাকসিন নিতে পারবে কিনা, কত বয়সের পরে এটা নিতে পারবে, এবং কম বয়সীদের জন্য এর কোনো ট্রায়ালের দরকার হবে কিনা, আলোকপাত করবেন? চমৎকার প্রশ্ন এটা, অবশ্যই, কারণ এই প্রশ্নটা বারবার চলে আসছে স্কুল খোলার ব্যাপারে, যে স্কুল খুলে দেওয়া হবে কি হবে না, স্কুলে আমার ছেলে মেয়েদের সন্তানদের পাঠাবো কিনা, যে সেই স্কুল খুলেছে রে মাওলা স্কুল খুলেছে, সেই গানটার মতো আমরা সবার সুপরিচিত গান। তো প্রশ্নটার উত্তর হচ্ছে যে শিশু এবং গর্ভবতী মা, এই যে গ্রুপটা, এটা যে কোনো গবেষণায় খুব নাজুক এবং সংবেদনশীল একটা গ্রুপ। এবং দ্বিতীয় যে ব্যাপারটা এখানে চলে আসে সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে এই করোনা প্রাথমিকভাবে করোনা করেনি বয়স্ক লোকদের, তাই না, বয়স্ক লোকদের কাছে এটা ছড়িয়েছে, তাদেরকে নিয়ে গবেষণা, টিকা গবেষণা এবং চিকিৎসা বিষয়ক গবেষণা এগুলো শুরু হয়েছে। যে এবং যে কোনো গবেষণার ক্ষেত্রেই, ওষুধের ক্ষেত্রে হোক, টিকার ক্ষেত্রে হোক, এই যে নাজুক এবং সংবেদনশীল যে গ্রুপটা, শিশু এবং গর্ভবতী মা, আরো অনেক স্ট্রিক্ট স্টেপস পার হতে হয়, আরো অনেক কঠিন অনুশাসন রয়েছে এইসব গবেষণাগুলো, এগুলো সমস্ত কিছু ফলপ্রসূ করে তারপর সেই গবেষণায় নামতে হয়, যে কারণে আমরা দেখেছি এবং শিশুদের মধ্যে বা অ্যাডোলেসেন্টদের মধ্যে করোনা অতটা ছড়ায়নি যতটা বয়স্কদের ক্ষেত্রে ছড়িয়েছে। এইসব বিচারে খুব সম্ভবত যারা এই টিকা নিয়ে গবেষণা করেছেন তারা প্রথমে নজর দেননি, কিন্তু আমরা জানি যে ফাইজার এবং মডার্না তারা, এবং অক্সফোর্ডও, তারা এখন আস্তে আস্তে এদিকে নজর দিচ্ছে, এবং তাদের মধ্যেই
কেউ কেউ 5 থেকে 12 বছরের যে শিশুদের যে গ্রুপটা তাদের নিয়ে গবেষণা শুরু করতে যাচ্ছে বা ইতিমধ্যে কিছুটা শুরু করে দিয়েছে, আবার কেউ কেউ অ্যাডোলেসেন্ট বা 12 বছরের যে গ্রুপটা তাদেরকে নিয়ে তারা গবেষণা শুরু করতে যাচ্ছে এবং দেখছে যে এটা টিকার কার্যকারিতা কত হবে। জি, বিজ্ঞানীদের বিজ্ঞজনদের কথার সূত্র ধরে বলতে চাই যে নিজেকে রক্ষা করার জন্য, আশেপাশে আর সবাইকে রক্ষা করার জন্য বারবার হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। এটা করলে পরেই আমরা করোনাকে অনেক দূরে রাখতে সক্ষম হবে বলে আশা করছি। এই আশাবাদের মধ্যে দিয়ে ডক্টর মোহাম্মদ নকিবউদ্দিন, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আমার সহকর্মী সেলিম হোসেন এই অনুষ্ঠানের আয়োজনে এবং উপস্থাপনায় আমাকে সহযোগিতা করলেন, তাকে ধন্যবাদ জানিয়ে দর্শক শ্রোতা আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সবাই মাস্ক পরবেন, হাত ধোবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন। সালাম, নমস্কার, শুভরাত্রি।